নবীজি মাঝে মাঝে একটা খচ্চরের উপরে আরোহণ করতেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটার পিছনে বসাইছে। একদিন বসানোর পর নবীজি আমারে নিয়ে চলতেছে, ফাসাররা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদাম মিনান নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চুপে চুপে কিছু কথা বলছে, আমি যেন এই কথাগুলা কাউকে না বলি। তো এগুলো আর উনি বলে নাই, আমারে কি বলছে বললেন যে চুপে চুপে কিছু কথা বলছে, আমি যেন কাউকে না বলি। এটা বলার পর আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকানা আহাব্বু মাস্তাতারা বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিন হাদাফান আও হাইশা নখলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার প্রাকৃতিক প্রয়োজন পুরা করতেন, উনি প্রাকৃতিক প্রয়োজন পুরা, প্রাকৃতিক প্রয়োজন পুরা বুঝি তো আমরা, এটা পুরা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উঁচু জায়গা তালাশ করতেন, সফর পথে উঁচু জায়গা যেখানে মানুষ নাই, কেউ নাই, অথবা হাইশা নখলিন খেজুর গুচ্ছ, খেজুরের পাতা টাতা দিয়ে ঢাকা দেওয়া এমন কোনো জায়গা নবী তালাশ করতেন। তো আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, কোনো প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য হয়তো সফরের মাঝে দাখলা হাইতান লি রাজুলিন মিনাল আনসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারি সাহাবার খেজুর বাগানে প্রবেশ করলেন। খেজুর বাগানে প্রবেশ করার পর ফাইদা জামালুন, হঠাৎ দেখে একটা ওট, এই ওটটা নবীজি দেখলেন। দেখেন এবার হাদিসে কি আসছে, ফালাম্মা রাআ আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওট যখন নবীজিকে দেখলো, নবীজি খেজুরের বাগানে প্রবেশ করলেন, করার পর সাহাবা বলেন হঠাৎ একটা ওট দেখা গেল, ওট যখন নবীজিকে দেখলো, এবার সাহাবা বলতেছেন ওট যখন নবীজিকে দেখলো হান্না, সাথে সাথে ওট কান্না করা শুরু করে দিস, জারফাত আইনা, ওটের চোখ দিয়ে সাহাবা বলেন আমি সরাসরি দেখলাম ওটের চোখ দুইটা থেকে পানি পড়তেছে, নবীজির দেখা কানতেছে পানি পড়তেছে। তো আমি সাহাবা বলেন কি ব্যাপার, ঘটনা কি, এইভাবে ওটটা নবীজির দেখলো কান্না শুরু করে দিল, ঘটনা কি? ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওটের কাছে গেলেন, যাওয়ার পর ফা মাসাহা জিফরাহ, ওটের এই জায়গার মধ্যে নবী হাত রাখলেন, মাথার মধ্যে হাত রাখলেন, হাত রাখার পর এইভাবে আদর করতে লাগলেন, সুবহানাল্লাহ, এভাবে আদর করতে লাগলেন, ফা সাকাতা, সাথে সাথে ওটের কান্না বন্ধ হয়ে যায়, ওট কান্না শেষ। সাহাবা বলেন দৃশ্য আমি দেখতে লাগলাম, আল্লাহ নবী ওটের উপর এইভাবে মুছে দেওয়ার পর ওটের কান্না বন্ধ হয়ে যাওয়ার পর নবী বললেন মান রব্বু হাদাল জামাল, এই ওটের মালিককে, অথবা নবী বললেন লিমান হাদাল জামাল, এই ওটটা কার, দুইটা শব্দ বলছে মান রব্বু হাদাল জামাল, নবী হয়তো বলেছেন ওটের মালিককে, অথবা বলেছেন লিমান হাদাল জামাল, এই ওটটা কার। ফাজা আফাতাম মিনাল আনসার, এক আনসারি গোলাম আসছে, আনসারি যুবক আসছে, তরুণ পাতা, তরুণ এক আনসারি তরুণ যুবক আস, আসার পর কইয়া রাসূলুল্লাহ লি, হুজুর এটা আমার, নবীজি বলেন আচ্ছা এটা তোমার, কাহা আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমাতিল্লাতি মাল্লাকাকাল্লাহু ইয়াহা, তুমি কি এই বোবা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো না, যেই প্রাণী তার নিজস্ব অভিযোগগুলো কাউকে ব্যক্ত করতে পারে না, তার কষ্টের কথা কাউকে বলতে পারে না, তুমি কি এই প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করতে পারো না, যে আল্লাহ তোমাকে এই বোবা প্রাণীর মালিক বানিয়েছেন, ভয় করতে পারো না? সাহাবা বুঝতেছে না, আনসারি যুবক, ঘটনা কি, নবীজি বলেন শোন, শাকা ইলাইয়া, এই ওটা আমার কাছে অভিযোগ করেছে, সুবহানাল্লাহ, কি অভিযোগ, আন্নাকা তুজিউহু, তুমি নাকি তাকে ক্ষুধার তোরাইখা কষ্ট দাও, ওয়া তুজিবুহু, তাকে কষ্ট দাও, তাকে না খাওয়ায় তুমি কষ্ট দাও, কেন খাওয়াও না, এ ওট আমার কাছে অভিযোগ করেছে। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন তখন আমি বুঝতে পারলাম নবীজি ওটের কাছে গেছেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওটের ভাষা আর জবান ওই মুহূর্তের জন্য আল্লাহ রসুলের কাছে স্পষ্ট করে দিয়েছে।
তো আমার কাছে অভিযোগ করেছে আন্নাকা তুজিউহু তুমি তাকে খাওয়াও না ক্ষুধার্ত রাখো ওয়া তুজিবুহু তাকে কষ্ট দাও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের জন্য রহমত বিধায় ওট বুঝতে পারছে এই নবী তো আমার জন্য রহমত তাই ওনাকে বললে কাজ হবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওটের ভাষা কি তা তো আমরা জানি না নবীজি ওই ভাষা যেই ভাষায় বললে নবী বুঝবে আল্লাহ ওটকে ওই ভাষা বলার ক্ষমতা নবীজির সামনে দিয়ে দিয়েছে হয়তো ওট এমন ভাষায় বলেছে যেটা আমার নবী বুঝে নিয়েছে কারণ হাদিস স্পষ্ট যে শাকা ইলাইয়া ওট আমার কাছে অভিযোগ করেছে আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিস 2549 যে ওট আমার কাছে অভিযোগ করেছে আন্নাকা তুজিউহু ওয়া তুজিবুহু তুমি তাকে ক্ষুধার্ত রাখো আর তাকে কষ্ট দাও তাহলে নবীজি প্রাণীর জন্য রহমত কি রহমত না বলেন তাই ওনাকেই ভালোবাসা দরকার দেখেন একটা প্রাণী এই প্রাণীও বুঝে উনি আমার জন্য দয়ালু ওনাকে বললে কাজ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করলেন